এই হচ্ছিল তোমাদের একাডেমির সিনিয়র ভাই, ও তোমাদের আগের ব্যাচে এসে এখানে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছে, বগুড়া ক্যান্টনমেন্টের পরীক্ষা হয়েছিল, পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ চান্স পেয়েছে। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আচ্ছা, আজকে একটা আনন্দ ঘন মুহূর্ত, আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থী সবুজ সবুজ বগুড়া জেলা থেকে আসছিল। তো সবুজ আজকে আমাদের একাডেমিতে তোমাদের সঙ্গে দেখা করতে আসছে, খালি হাতে আসেনি, ও মিষ্টি নিয়ে আসছে। আর মিষ্টি আনে কি কারণে সেটা তো তোমরা জানো, ও বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সম্পূর্ণ নিজ যোগ্যতা এবং নিজ মেধায় চাকরি পেয়েছে। তো সবুজকে আমরা একটু দেখিয়ে দেই, তোমাদের সঙ্গেও পরিচয় করাই দেই, আমার অন্যান্য স্টুডেন্টদের সাথেও পরিচয় করাই দেই। সবুজ আসো একটু। এই হচ্ছিল সবুজ, ঠিক আছে, আর এই হচ্ছিল তোমাদের একাডেমির সিনিয়র ভাই, ও তোমাদের আগের ব্যাচে এসে এখানে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছে, বগুড়া ক্যান্টনমেন্টের পরীক্ষা হয়েছিল, পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ চান্স পেয়েছে। ঠিক আছে, তো আমরা যারা চান্স পায় আগে একটু ওকে একটু মিষ্টি মুখ বরণ করাই, তাই না বাবা? হা করো। তোমাদেরকেও মিষ্টি খাওয়াবো, ঠিক আছে, তোমাদেরকেও ইনশাল্লাহ মিষ্টি খাওয়াবো। তার আগে আমরা একটু ওর পরীক্ষার অভিজ্ঞতার কথাগুলো একটু তোমাদেরকে শুনাই, যাতে করে তোমরা ওর কাছে অনেক কিছু দিক নির্দেশনা জানতে পারবা এবং শিখতে পারবা। ঠিক আছে সবুজ, বলতে পারবা তো বাবা নাকি? আচ্ছা, এই যে চাকরি পাওয়ার পরে মিষ্টিটা খেলা স্যারের হাতে, এটার অনুভূতিটা কেমন? অনুভূতিটা অনেক স্যার ভালো লাগতেছে এখানে আসিয়া। আমি আসছিলাম অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু স্বপ্নটা পূরণ হয়েছে স্যার, অনেক ভালো লাগতেছে আজকে আমাকে এই জায়গায় আসে। গুড, যারা বসে আসো তোমরাও স্বপ্ন নিয়ে আসছিলে, যারা এসে কোর্স করে গেছে তারাও স্বপ্ন নিয়ে আসছে। ঠিক আছে, তো সবুজও স্বপ্ন নিয়ে আসছে, ও অনেক পরিশ্রম করছে, বিশেষ করে ফিজিক্যাল যে পরীক্ষাটা হয় সেনাবাহিনী সৈনিক পদে, ফিজিক্যাল পরীক্ষাটায় ভালো করার জন্য আমি দেখছিলাম ও সারা দিন মাঠে পড়েছিল, সকালে দুপুরে বিকালে সন্ধ্যায়, আমি এমনও দেখছি ও রাতে পর্যন্ত গিয়ে ব্যায়াম করছে আমার একাডেমির মাঠে। বুঝতে পারছ, যে ছেলেটা আগে 3টা পুশ আপ দিতে পারতো না, সে ছেলেটা এখন অনায়াসে 25টা 30টা পুশ আপ দিতে পারে। তো প্রস্তুতি নিলে পরীক্ষায় ভালো হবে, প্রস্তুতি নিয়ে গেলে পরীক্ষায় ভালো করা সম্ভব। ঠিক আছে, যেটা সবুজ করে দেখিয়েছে। তো যাই হোক সবুজ, যখন তোমরা পরীক্ষা দিতে গেলা, কতজন পরীক্ষা দিতে গেছিলে? জাস্ট আমি একটু তোমাদেরকে সবুজের পরীক্ষা দেওয়ার আইডিয়াগুলো একটু শোনাচ্ছি, এই কারণে যাতে ওর কাছে শুনে তোমরা বুঝতে পারো যে কি করা উচিত বা কি করতে হবে। ঠিক আছে, বা পরীক্ষার পরিবেশটা কি রকম? বাবা তুমি তো বগুড়া ক্যান্টনমেন্টে গেছিলে, কতজন গেছিলে? স্যার আমরা বগুড়া ক্যান্টনমেন্টে যখন পরীক্ষা দিই তখন 700 জন গেছিলাম। 700 জন গেছিলাম। আচ্ছা, 700 জনের মধ্যে প্রাথমিক মেডিকেল পরীক্ষায় তো অনেকে বাদ পড়ে যায়। প্রাথমিক বাদ পড়ছে প্রায় 600-এর উপরে। 600-এর উপরে, তাহলে দেখো প্রাথমিক মেডিকেলটা কত গুরুত্বপূর্ণ, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যোগ্য হতেই হবে মেডিকেলে, 100% ফিট হইতেই হবে, ফিট না হলে কোনোভাবে চান্স পাওয়া যাবে না। এরপরে মেডিকেলে টেকার পরে তখন তোমাদের শারীরিক পরীক্ষা। জি স্যার, তখন শারীরিক পরীক্ষার জন্য নিয়ে গেছে। কি কি শারীরিক পরীক্ষা নিয়েছে? শারীরিক পরীক্ষায় 500 মিটার দৌড়, তারপরে চিন আপ আছে 6টা, তারপরে আপনার এই সিট আপ দেওয়া লাগে 25টা, আর পুশ আপ 25টা। আচ্ছা, এগুলো তো পারছিলে? জি স্যার পারছিলাম, তবে ফার্স্ট টাইম পাই না এখানে আসার পরে, আমি 12 দিন ট্রেনিং করার পরে তারপরে পারছি। ওজন একটা তালে দাও সবুজ, আমার ছাত্র, ও কিন্তু প্রথমবারে পরীক্ষা দেয় বগুড়াতে, দিয়ে ও অন্যান্য পরীক্ষাগুলোতে পাশ করছে, শুধুমাত্র শারীরিক পরীক্ষাটায় ও খারাপ করে ফেলছিল। ওকে সুযোগ দেয় এবং ওই সুযোগটাকে ও কাজে লাগাইছে, কাজে লাগানোর জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে আসলো, এসে 12 দিনের মতো এখানে
ফিজিক্যাল যে ট্রেনিংটা করছে আমি নিজের চোখে দেখছি, ওর ঘাড়ে পর্যন্ত ব্যথা হয়ে গেছিল ব্যায়াম করতে করতে আর ফিজিক্যাল ট্রেনিং করতে করতে। ও লোড নিতে পারতেছিল না, কারণ ওটা ওর সুযোগ দিছে, সুযোগ তো আর মিস করা যাবে না। ফিজিক্যালে ভালো করতে পারলে ও অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। পরে ও এসে বললো যে স্যার আমার কি হবে, বললাম যে বাবা অবশ্যই হবে, প্রেশার নিতে হবে আর কি। তো বাবা এরপরে ফিজিক্যাল ট্রেনিং করতে এসে আমাদের একাডেমির অভিজ্ঞতাটা একটু বলো। এখানে এসে আমি অনেক কিছু শিখেছি, যেমন আমি যখন পরীক্ষা দিতে যাই ফার্স্ট টাইম, তখন আমি পুশ আপে আটকে গেছিলাম এবং চিন আপে আটকে গেছিলাম। তখন আমার কন্ডিশন স্যার একটা সুযোগ দিছিল যে তোমাকে 14 দিন সময় দিচ্ছি, তুমি 14 দিন পরে পাস করে তারপরে অ্যাপার্টমেন্ট পাবে, না হলে পাবে না। তখন আমি ইউটিউবে স্যারের ভিডিওটা দেখি, দেখে তখন স্যারের কাছে আমি ফোন দিই, স্যার আমাকে আসতে বলে এখানে আসে। আমি স্যারের কাছে ট্রেনিং করছি 12 দিন, 12 দিনে আমি সব কিছু পারছি ইনশাল্লাহ। স্যারের তো এটাই তো বললাম আমি, ও কিন্তু আসলে ওর সামনেই বলতেছে ও 2-3টার বেশি পুশ আপ দিতে পারতো না, কিন্তু এখানে মাঠে আমি নিজে দেখছি ও 30টা পর্যন্ত পুশ আপ করে গেছে। শুধুমাত্র সম্ভব হয়েছে ইচ্ছা শক্তির কারণে। ইচ্ছা শক্তি যদি ঠিক থাকে আর নিয়ত যদি সৎ হয়, আল্লাহ তাআলা ছাড়া তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। বুঝতে পারছে কি? আচ্ছা বাবা, তোমাদের শারীরিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে লিখিত পরীক্ষা কেমন হয়েছিল যদি একটু নতুনদের উদ্দেশ্যে বলো। স্যার লিখিত পরীক্ষা আমি দেখছি আপনার এখানে যেসব শেখানো হয় সেম টু সেম ওই সবই হয় ওই জায়গায়, এর বাইরে কোনো কিছু আসে না স্যার। আচ্ছা গুড। লিখিত পরীক্ষা তো অনেকে খারাপ করার কারণে বাদ পড়ে, তাই না? হ্যাঁ, লিখিত পরীক্ষায় আমি যদি ব্লাড টেস্টের রিপোর্ট নিতে যাই লিখিতের কারণে বাদ পড়লো 5 জন ছেলে। আচ্ছা, তার মানে লিখিত পরীক্ষাটাও কত গুরুত্বপূর্ণ। দেখো শারীরিক মেডিকেলে ফিট হওয়ার পরেও লিখিত পরীক্ষা খারাপ করার কারণে যখন ব্লাড টেস্ট হয় শেষে গিয়ে তখনও দেখো খারাপ করার কারণে বাদ দিয়ে দিল। এরপরে কি হলো? স্যার ছেলেগুলো আমরা সবগুলোতেই টিকে গেছিলো প্রায়, মানে পাস একদম। এখন সিলেক্টেড ঘোষণা করবে, তার আগে ছেলেগুলো 5টা ছেলে বাদ পড়ে গেল শুধু লিখিত পরীক্ষা খারাপ করার জন্য। লিখিত পরীক্ষা পারে নাই ওরা, এই জন্য লিখিত পরীক্ষা অনেক গুরুত্ব। আর আপনার এখানে যেসব শেখানো হয় সেম টু সেম ওই সবই আসে, ওর বাইরে কোনো কিছুই আসে না স্যার। আচ্ছা, ও কি কারণে বলতেছে? কারণ ও যখন 12 দিনের জন্য এখানে ফিজিক্যাল ট্রেনিং করতে আসলো, তুমি কি বাবা ওই সময় চাকরি পাওয়ার কোনো মিষ্টি খাইছিলে চান্স প্রাপ্ত তোমার সময়? আমি যেদিন আসি তার ওই 1 ঘন্টা আগে একটা ভাই এসে চলে গেছিলো নাকি আমি শুনলাম। হ্যাঁ, ও যেদিন আসছিল তার সেদিন আসছিল একজন মিষ্টি খেয়ে তার 1 ঘন্টা আগেই চলে গেছে আর কি। আচ্ছা, তো যাই হোক তোমাদের এটা সৌভাগ্য ওকে দেখা পাচ্ছ, ও মিষ্টি খাওয়াইতে আসছে। মিষ্টি খাওয়ানোটা তো বড় বিষয় নয়, ও যে অভিজ্ঞতাগুলো তোমাদেরকে বলছে এগুলোই কিন্তু একদম সত্য, চিরন্তন সত্য। বুঝতে পারছে? আচ্ছা, এরপরে তোমাদের ভাইবা পরীক্ষা কীরকম হলো? ভাইবা পরীক্ষায় নিজের সম্পর্কে বলতে হয়, তারপরে অনেকগুলো প্রশ্ন আছে যে সাধারণ জ্ঞান, আপনার এখানে যেসব ভাইবাগুলো শেখান আপনি এসবই আসে স্যার এর মধ্যে। এর মধ্যে আসে এসব, এখানে ট্রেনিং করা মানে এখানে পারলে ওখানে পারবে। গুড। তাহলে আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আমাদের সজাগ থাকতে হয় এবং সচেতন হইতে হয়। আমাদের অনেকের চিন্তা ভাবনা থাকে যে আমরা লোক ধরবো, টাকা নিব, টাকা দিব, হ্যাঁ দিয়ে আমরা চাকরির ব্যবস্থা করব সামরিক বাহিনীতে। এ ধরনের কি কোনো সুযোগ আছে? না স্যার, এ ধরনের সুযোগ বলতে আমি একটা মানে বাস্তব ঘটনা দেখছি। আমি যেদিন অ্যাপার্টমেন্ট নিতে যাই সেদিন একটা ছেলে সবগুলোতেই পাস করছে, কিন্তু ভাইবাতে যে কোনো একটা কারণে আটকে গেছে যে ওর নাকি কাছে কাগজপাতিগুলো নাই। তখন ছেলেটা প্রমাণিত হলো যে 8 লক্ষ টাকার বিনিময়ে ছেলেটা চাকরি নিতে আসছে। সে দালালকেও আটকালো, মানে ছেলের বাবাকেও ছেলেকেও, তখন সঙ্গে সঙ্গে পুলিশ এনে অ্যারেস্ট করে পাঠিয়ে দিল। আর একটা তালি দাও বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভালোবাসার জায়গাটা এই কারণেই জন্মায়। বাংলাদেশ সেনাবাহিনী শুধু না, সামরিক বাহিনীর সদস্যরাই অনেক সৎ এবং নিষ্ঠাবান। তারা যদি সৎ আর নিষ্ঠাবান না হয় দেশের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতে কখনই পারবে না। আর সব থেকে মনে রাখতে হবে সৈনিক জীবনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে, দায়িত্ব রয়েছে, সে কারণে একজন সৈনিককে প্রত্যেকটা বিষয়ে ফিট হইতেই হবে। আনফিট কোনো লোককে কেউ প্রতারিত করে বা দালালের মাধ্যমে বা টাকা পয়সার মাধ্যমে সামরিক বাহিনীতে কেউ চাকরি দিতে পারবে না। সামরিক বাহিনীর সিস্টেমটাই এরকম, তুমি সৎ হও, তুমি যোগ্য হও, বিনা পয়সায় যে আবেদন করতে 150-200 টাকা লাগে এই টাকার বিনিময়ে হচ্ছিল তুমি চাকরি নাও। বুঝাতে পারছি? এটা যদি তোমাদের নিয়ত ঠিক থাকে
এই টার্গেট নিয়ে যদি তোমার প্রিপারেশন নাও তোমরা দেখবা ইনশাল্লাহ আগামীতে অবশ্যই ভালো করবা। তো যাই হোক, শেষমেশ বাবা চাকরি তো পেলা, তোমার পরিবারে তোমার বাবা মার অনুভূতি কেমন? স্যার ছোটবেলা থেকে আমার স্বপ্ন হচ্ছে, আমার আব্বুর স্বপ্ন বেশি যে আমি একজন সৈনিক হব, বাংলাদেশ আর্মিতে আর্মি সদস্য হব একজন। তো স্যার আমার খুব কষ্ট লাগছিলো সেই সময় যখন আমার আম্মুকে নিয়ে গেছিলাম অ্যাপার্টমেন্টটা আনতে, কিন্তু সেই সময় রিপিটি পরীক্ষা দিতে হয়েছিলো, পারছিলাম না স্যার। কিন্তু তারপরে এখানে আসে ট্রেনিং করে আমি আম্মুক সাথে নিয়ে ওই অ্যাপার্টমেন্টটা নিয়ে তারপরে বাড়ি গেছি, তার আগে আমি বাড়ি ফিরিনি স্যার। ওই যখন ফেল করলাম তারপরে আমি আন্টির পাশে ছিলাম, তারপরে ওখানে ভিডিও দেখে ওখান থেকে আপনার এখানে আসছিলাম, অ্যাপার্টমেন্ট নিয়ে আমি বাড়ি গেছি 14 দিন পর। এই জন্য বাবা মার সবাই খুশি, একটু মন খারাপ ছিল প্রথম অবস্থায় পরে এসে খুশি হয়েছে, পরে এসে এখন সবাই খুশি ইনশাল্লাহ। শুধু কিন্তু খুশি হয়নি, তারা গর্বিত পিতা। তার ছেলে গর্বিত পেশায় একজন সৈনিক হিসেবে, গর্বিত সৈনিক হিসেবে নিয়োজিত হইতে যাচ্ছে, কিছুদিন পরে সবুজ ট্রেনিংয়ে যাবে। তো যাই হোক, চাকরি পাওয়ার অনুভূতিটা অনেক বেশি। সবুজ তোমার জন্য দোয়া থাকবে, তুমি অনেক গুরুত্বপূর্ণ কথা তোমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলে নতুনদের সঙ্গে, আশা করি তোমাদের সকলের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? সৎ পথ অনুসরণ করতে হবে, সৎ দিক নির্দেশনা পরামর্শগুলো অনুসরণ করতে হবে, তাহলে অবশ্যই তোমরা সব ক্ষেত্রেই ভালো করতে পারবা, সবুজের মতো সাফল্য নিয়ে আসতে পারবা। বুঝাতে পারছে কি? আর চেষ্টা চালায় যেতে হবে, চেষ্টা করলে ইনশাল্লাহ দেখবা তুমি তোমার লক্ষ্যের জায়গায় পৌঁছাতে পারছো। সবুজের জন্য সবাই দোয়া করবা, সবুজ আগামী কয়েকদিনের মধ্যে ও ট্রেনিংয়ে চলে যাবে, যাতে আল্লাহ তাআলার রহমতে ট্রেনিং থেকেও যাতে ভালোভাবে ট্রেনিং শেষ করে, সুস্থতার সাথে ট্রেনিং শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীতে গর্বিত সৈনিক হিসেবে, গর্বিত যে পোশাকটা আছে, আমার কিন্তু পোশাকটা খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে কি? আমার পার্সোনালি সেনাবাহিনীর পোশাকটা খুবই ভালো লাগে, মানে কেন যেন একটা ফিলিংস আলাদা, রক্ত গরম হওয়া। বাবা তোমার কেমন লাগে? আমার পোশাকটার উপর অনেক আকর্ষণ স্যার, অনেক ভালো লাগে আমার। ভালো লাগে আছে না? এটা কিন্তু অনেক সততার পোশাক, পবিত্র পোশাক। ওই পবিত্র পোশাক পরে দেশ রক্ষার মতো পবিত্র দায়িত্ব যেন ও সততার সাথে নিষ্ঠার সাথে পালন করতে পারে। তো যাই হোক, এই হচ্ছিল বিষয় আজকের ভিডিওটি করা, তোমাদের জন্য সবার সাথে পরিচয় করানো, যাতে সবার একটু হলে উপকৃত হয়। আর শেষমেশ সবুজ, শেষে কারো যদি কারো প্রতি বা যারা দেখতেছে সবার প্রতি যদি তোমার কোনো নির্দেশনা বা কোনো পরামর্শ থাকে বলতে পারো। যদি কেউ আর্মিতে, মানে বাংলাদেশ সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স কিংবা পুলিশ যদি ইচ্ছাকৃত থেকে থাকো, তাহলে আমি এটাই বলবো যে বাংলাদেশ সোলজার একাডেমিতে আসো রংপুরে। স্যারের এখানে অনেক ভালো ট্রেনিং হয়, ফিজিক্যাল, তারপর লেখাপড়া সব কিছুই ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়। আমি এখান থেকেই সাফল্য অর্জন করেছি, তাই আমি সবাইকে এখানে আসার পক্ষেই আছি আমি। গুড। তো যেহেতু ওর ভালো লাগা থেকে ওর ভালো লাগছে বিদায় তোমাদেরকে বললো, যারা শুনলা তোমাদেরকেও বললো, যার ভালো লাগবে, যার প্রয়োজন মনে হবে প্রস্তুতির দরকার আছে, যেমন ওর প্রয়োজন মনে হয়েছিল যে আমি ফিজিক্যালে খারাপ করছি, আমার এখন ফিজিক্যাল গাইডলাইন দরকার, প্র্যাকটিস করা দরকার, ও কিন্তু বললো সঙ্গে সঙ্গেই, ও ওখান থেকে বাদ পড়ার, ওখান থেকেই সে সরাসরি এখানে চলে আসছে, এসে ভর্তি হয়ে এখান থেকেই সে পরীক্ষা দিতে গেছে, গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দেখো মাথা উঁচু করে মার সঙ্গে করে নিয়ে আসছে। পারবা তো একদিন তোমরা? এই হচ্ছিল বিষয়, যাদের প্রয়োজন তোমরা, যারা মনে করো প্রস্তুতির দরকার, তোমরা আসতে পারো, এসে প্রস্তুতি নিয়ে যেতে পারো স্বল্প খরচে। ইনশাল্লাহ সবুজ যেহেতু সফলতা অর্জন করেছে, ভালো গাইডলাইন এবং দিক নির্দেশনা পেলে তোমরাও সবাই সফলতা আনতে পারবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।